আমার এই পেইন আপনার 4 মাস ধরে অতিরিক্ত। আমি ঘুমাইতে পারতাম না, বসতে পারতাম না, মেজাজ খিটখিট থাকতো, মানে আমি অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি মনে করছিলাম যে আমি মনে হয় এই পর্যন্ত স্টপ হয়ে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ। আমি গত 7 দিন আগে আপনার কোমরের প্রচণ্ড পেইন, আপনার হাড়ের ভিতরে শুধু চাপাইতো কামড়াইতো, মানে এইটা নিয়ে আর কি এখানে ভর্তি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, শফিউল্লাহ বদন স্যারের চিকিৎসা এবং আমাদের থেরাপিস্ট স্যারের চিকিৎসায় আমি এখন অনেকটা সুস্থ। চলেন আমরা প্রথম দিনে ভিডিও দেখে আসি, তাহলে বুঝতে পারবেন আমি এখন কতটা সুস্থ। আমার নাম কারিম মোল্লা, বাসা হচ্ছে গোপালগঞ্জ। আমার পিএল আইডিতে সমস্যা ছিল আপনার মেরুদণ্ডের এই ঠিক মাজার আপনার মাঝামাঝি অংশে আর কি প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল। আমি ঠিকমতো হাঁটতে পারতাম না, আর বেশিক্ষণ হাঁটলেই আপনার প্রচণ্ড ব্যথা হতো, পায়েও ব্যথা ফিল হতো, আর তখন বসতে মন চাইতো, আর বসলেও আমার বেশিক্ষণ বসতে মন চাইতো না। তখন এই ঘাড়ের শেষ অংশে এখানে প্রচণ্ড ব্যথা ফিল হইতো। এই সমস্যাটা আনুমানিক 1.5 বছর। তো আমার এই পেইন আপনার 4 মাস ধরে অতিরিক্ত। আমি ঘুমাইতে পারতাম না, বসতে পারতাম না, মেজাজ খিটখিট থাকতো, মানে আমি অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি মনে করছিলাম যে আমি মনে হয় এই পর্যন্ত স্টপ হয়ে যাব। তো আমি ইউটিউবে অনেক ঘেটাঘেটি করলাম, তারপরে অনেক স্যারের ভিডিও দেখলাম, আর তারপরে আমাদের বাড়ির পাশে একজন আমাদের ফুফু ভাই, ওনার আব্বু স্যারের কাছ থেকে, শৈবুল্লাহ স্যারের প্রধানের কাছ থেকে চিকিৎসা নিয়ে তারে 15 দিনের ভর্তি লিখছিল, কিন্তু সেই 11 দিনই সুস্থ হয়ে গেছে। তো আমি দেখলাম যে বাইরে যাব, তো আমি যাই স্যারের সঙ্গে দেখা করি, একটু স্যার কী বলে, আমার যেহেতু MRI করানো ছিল তো একটু পরামর্শ নিয়ে আসি। তো স্যারের কাছে আসলাম, স্যারে বললো যে আপনার একটু টেস্ট করালো, পরে বললো যে আরও কিছু করানো লাগবে। স্যারে আমারে বললো যে আপনার অন্য সমস্যা আছে, আপনি এই টেস্টগুলো করান। তো আমি স্যারের পরামর্শ নিয়ে এটা করলাম, পরীক্ষাগুলো করলাম, তারপর স্যারকে দেখালাম। স্যার বললো যে আপনার PLID এবং সঙ্গে একটা ইস্পা, মানে বাতজনিত রোগ। তো বললাম স্যার আমি তো বিদেশে যাব, সেক্ষেত্রে আমি কী করতে পারি? স্যার বলো যে আপনি যাবেন কবে? আমি বললাম স্যার আমাকে 8 দিন সময় আছে। পরে বলে যে আপনি ভর্তি হন, দেখেন এই কদিনে ইনশাল্লাহ কী হয়। তো আমি স্যারের কথা অনুযায়ী তখনই ভর্তি হলাম। আমি লেট করি নাই, যেহেতু আমার এই পেইন নিয়ে আমি বাহিরে যাবো, কতগুলো টাকা খরচ করে পরে আমি যাক ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আপনার এইখানে আসলাম, এখানে থেরাপিস্ট ভাইদের সাথে দেখা হলো। আসলে স্যারেরা মানে সব কিছু স্যারের কাছে খুলে বললাম, যারা থেরাপিস্ট ছিল, তো তারা অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে আমারে 7 দিন চলে, হ্যাঁ আজকে 7 দিন চলে। তো মোটামুটি আমি এখন সুস্থ। স্যারে আমার বললো যে আপনি কিছু রেস্ট করবেন, আর কিছু ই করার কথা বললো। তো আমি তো মানে ভাবছিলাম যে আমার যে সমস্যা মনে হয় সমাধান হবে না, আমি তো ভাঙি মানে অনেক হয়ে পড়ছিলাম, ডিপ্রেশন চলে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার এখন যে যে পজিশনে আছে, তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনার আগে যে একটা চাবানো কামানো, মানে হাড্ডির ভিতরে মনে হইতো যে হাড়টার আমি একটু মানে কেমন কেমন, এটা আসলে যার হবে একমাত্র সেই বুঝবে এটা যে আসলে কতটা মারাত্মক রোগ, না বললে আসলে বোঝানো যাবে না। তো আমি ধরা পড়ার সঙ্গে আমি 2 মাস আগে একজন ডাক্তার দেখাইছিলাম, সে বলে যে আপনার সমস্যা নেই, আপনি যান। কিন্তু আমি এই অনুযায়ী গেলাম, 1 মাসের ওষুধ দিল। তো মনে করেন যে আপনার ওষুধ খাওয়ার পরে আমি তো আরও দাঁড়াইতেই পারতাম না, পরে তো আমি এইখানে ইসলাম। যাক, আমি ধন্যবাদ জানাই আমাদের শফিউল্লাহ বদন স্যারকে, এবং ধন্যবাদ জানাই আমাদের থেরাপিস্ট যারা ছিল, এরা আমার এত সুন্দর করে ট্রিটমেন্ট করছে, এটা আসলে বলার বাহিরে। তো আমি এইখানে এসে যা দেখলাম, এইখানে স্যারের কাছে আপনার ঢাকার ভালো ভালো হসপিটাল, আমি নাম বলবো না, ভালো ভালো হসপিটাল থেকে রোগীরা দেখি ওইখান থেকে ফিরে এইখানে আসছে, মানে এইখানে তো অনেক রোগীরা আছে, পরামর্শ করি যেহেতু আমি অনেকদিন ছিলাম। তো তাদের কথা অনুযায়ী দেখি কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ খরচ করার পরে এইখানে আসছে। তো আলহামদুলিল্লাহ আমার কপাল, তো আমি মনে মনে খুশি হয়েছি যে আসলে আমার তো রোগটা ধরা পড়ে আমি স্যারের কাছে আসছি।
এই জন্য মানে আমি খুব দ্রুতই রিকভার হয়ে গেছি। তো আমি চিন্তা করি আমি যদি পরে আসতাম বা ঘর লাগতো তাহলে আমার কী অবস্থা। তো আমার মতো আপনারাও ভুল করেন না, আপনারা আস্থা রাখেন স্যারের উপরে, স্যার ইনশাল্লাহ স্যারের কথা অনুযায়ী আপনারা যদি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন, কোনো সমস্যা না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার ইচ্ছা পূরণ করতে পারি, প্রবসা যেতে পারি, ঠিকমতো কাজ কাম করতে পারি, পরিবারের স্বপ্ন পূরণ করতে পারি। আবার সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।